অন কমপ্লিশন অফ ইস এমপ্লয়মেন্ট আফটার টুয়েলভ মান্থস সেক্ষেত্রে ইনটেনশনটা প্রমাণ করতে হবে সেটা এখন কোর্টে পাঠিয়েছে তারা যেহেতু আপনারা আপিল করেছেন সেটা ইউকে কোর্টে আসবে হিয়ারিংয়ের জন্য এর মধ্যে তারা রিভিউ করতে পারে হোম অফিস ব্রিটিশ হাইকমিশন ঢাকা যদি রিভিউ না করে তাহলে এটা কোর্টে তারা পাঠাবেই কোর্টে হয়তো এর মধ্যে পাঠিয়ে দিয়েছে তো এখন আমার কথা হচ্ছে এক্ষেত্রে কোর্টের হিয়ারিংয়ের জন্য ওয়েট করতে হবে কিন্তু এর মধ্যে আপনি রিকনসিডারেশনের জন্য আরেকটা চিঠি দিন যে তোমরা আমি সমস্ত আন্ডারটেকিং দিচ্ছি উনি আসলে চলে যাবেন এবং সেও এফিডেভিট দিয়ে বলতে পারে বাংলাদেশ থেকে যে আমি আসলে চলে যাব তোমরা আমাকে ভিসা ইস্যু করো আমি বারো মাসে বেশি থাকবো না এটা দিয়ে এর মধ্যে আপনি ঢাকায় একটা চিঠি লিখতে পারেন যদি সেটা না দেয় তাহলে আপিলে আসলে কিন্তু এইসব কাগজপত্র আপনি প্রডিউস করতে পারেন যে আমরা এই সব কিছু প্রডিউস করেছি তারপরেও কিন্তু দেওয়া হয়নি আর তাছাড়া তার ফ্যামিলিগত পরিস্থিতি কি বাংলাদেশে তার কোন ইনকাম কি আছে না আছে ফ্যামিলির এগুলেও কোন फादर এভিডেন্স যদি এখন দেওয়া যায় বিডি হাইকোর্টে শাইন দে মাইট চেঞ্জ देयर মাইন্ড না হলে কোর্টে বলতে পারে এগুলা আগে দেওয়া হয়নি কেন তার কাছে তারপরও কোর্টে দিতে পারবেন কোর্টে এক সপ্তাহ আগে এর আগে সব ডকুমেন্ট প্রুডুস করা যায় আর আরেকটা যেটা প্রশ্ন করেছেন সেটা ছিল আপনার একজন আত্মীয়র কথা যিনি এখানে এসেছিলেন 6 বছর আগে হিউম্যানিটির আপিলটা এখন পেন্ডিং

যতদিন উনি এখানে থাকছেন ওর একটি একটা ইয়ে হচ্ছে তবে লয়ার ধরেন একটা আবার এটা কি হচ্ছে কারেন্ট সিচুয়েশন জানার জন্য একটা চিঠি দিতে পারে চিঠি লিখলে সমস্যাটা হচ্ছে এটা আমাদের আমি দেখি আমাদের অনেক ক্লায়েন্টরা কিন্তু এটা বুঝতে চান না চিঠি লিখলে কিন্তু ওরা ফাইলটা বের করবে ফাইলটা বের করে আবার রিজেক্ট করে দেবে এবং বলবে আগামী এত তারিখ তুমি পুলিশে রিপোর্ট করো ত্বরান্বিত হবে ইমিগ্রেশন রিপোর্ট করো এই ভয়েও কিন্তু অনেকেই লিখতে চায় এবং অনেক লয়ারও ক্লায়েন্টের ইন্টারেস্ট থেকে এটা যদিও লয়ারদের কিন্তু অব্লিগেশন এভরি সিক্স মান্থস হোম অফিসকে একটা লেটার দেওয়া প্রোগ্রেস জানার জন্য কিন্তু তারাও আবার ক্লায়েন্টের ইন্টারেস্ট চিন্তা করে হোম অফিসের যে প্র্যাকটিস এটা থেকে অনেক নলেজ আসার পরে তারাও চিন্তা করছে যে এটা আমার ক্লায়েন্টের ক্ষতি হয়ে যাবে একটা আমি যদি ফার্দার করসপন্ডেন্স করি বর্তমানে ওদের নজরে নেই নজরে না থাকাই ভালো ওটা আমি বলবো না কিন্তু জিনিসটা হচ্ছে এই পজিশনে থাকাই ভালো তবে আর যদি কোন এক আরো কমপ্লিশনেন্ট কোন গ্রাউন্ড যদি নতুন থেকে থাকে সেগুলি সহ হোম অফিসকে ইনফর্ম করা যায় এটা যদি সেরকম সিচুয়েশন থাকে দ্যাট কুড বি ডান কিছু আপনি আপনাকে অনেক ধন্যবাদ ভাইස්ටর মনর আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন হ্যাঁ দর্শক মণ্ডলী আমরা একটু বিরতিতে যাচ্ছি সংক্ষিপ্ত থেকে বিরতির পর আমরা আবার ফিরে আসবো কয়েকটি কমার্শিয়ালসের পর আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন রাখতে চান অবশ্যই মনে রাখবেন সংক্ষেপে আপনাদের প্রশ্ন করবেন এবং দেখা হচ্ছে বিরতির পর কোথাও যাবেন না ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালত অনুষ্ঠানের বাকি অংশে